Achandala pratihatarayo yasya prema pravaha Lokatito pyahanajaho lokakalyanamargam Trailoke pya pratima mahima janaki pranavando Bhaktya jnanam vritavaravaku sitayayo hiramah Stabdhi kritya pralayakaritam vahavotham mahantam Hitva ratrim prakriti sahajam andhatami stramishram Gitam shantam maturam apyaha singhanatam jagarja Soyam jata pratita purusho Ramakrishna stitanim Jayo jayo Ramakrishna pancha kalpo guru Jayo jayo bhagavan jagatir guru Jayo jayo Guru Mata Jagato Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo jayo Ramakrishna Ishtadashti Gan Shavar Charno Renu Mage Adam Sri Bhagavane Ichchai Abar Amra Milito Hoyechi আবার আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার উদ্দেশ্যে পূর্বদিন আমরা যে অংশটা পড়েছিলাম তা হলো এই মথুরানাথের সঙ্গে শ্রী রামকৃষ্ণের দিব্য লীলা পানিহাটি মহোৎসবে চিড়ার দণ্ড মহোৎসবে শ্রী রামকৃষ্ণের প্রথমবার যাওয়া যে সময় মথুরানাথ স্বয়ং স্থূল শরীরে ছিলেন মথুরানাথ শুনেছিলেন যে কিছু কিছু মানুষ তারা শ্রী রামকৃষ্ণকে আক্রমণ করতে পারেন শ্রী রামকৃষ্ণের দিব্য ভাব যারা স্বীকার করে না তাই শ্রী রামকৃষ্ণকে সেই সব আততায়ী হাত থেকে বাঁচানোর জন্য তিনি চেয়েছিলেন যে কয়েকজন পাইক বরকন্দাজ শ্রী রামকৃষ্ণের সঙ্গী হন ঠাকুর সেটা রাজি হননি তাই গোপনে ছত্রবেশ ধারণ করে স্বয়ং মথুরানাথ গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের সেবায় পানিহাটিতে পরবর্তীকালে দেখা গেল যে সেখানে ভক্তরাই শ্রী রামকৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে আছে আর সেই অভক্তের দল যারা দেশ করে শ্রী রামকৃষ্ণের কাছে আসার চেষ্টা করছিল তারা ক্রমাগত সেই ভক্তদলের সংস্পর্শে কিছুতেই আর শ্রী রামকৃষ্ণের ক্ষতি সাধন করার ভাবনাটাই তাদের মনের মধ্যে এলো না যখন নাচ গানে ক্লান্ত হয়ে গেছে তখন ঠাকুরকে সেই কীর্তনের জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো পুঁথিকার বর্ণনা করেছেন যে একটা পদ্ম ফুলের ভেতরে অনেকগুলি হানিবি মৌমাছি তারা যখন মধু পান করতে থাকে যদি সেই সময় পদ্ম ফুলটাকে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি মৌমাছিগুলো সেই পদ্মফুলটার পেছন পেছন ছুটতে থাকে ঠিক ভক্তেরাও যেন শ্রী রামকৃষ্ণের পেছন পেছন ছুটতে থাকে তার যেমন দিব্য আকর্ষণী ক্ষমতা আকর্ষয়তি কৃষ্ণ কৃষ্ণ যিনি আকর্ষণ করে থাকেন সেই আকর্ষণীয় ক্ষমতায় শ্রী রামকৃষ্ণের পেছন পেছন ভক্তরা যাত্রা করল শ্রী রামকৃষ্ণের সঙ্গে এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম পুঁথিকার শেষ করেছিলেন শ্রী রামকৃষ্ণের দিব্য রূপ বর্ণনা যে শ্রী রামকৃষ্ণকে যে সবাই যে তার দিব্য রূপ দেখে মোহিত হয়েছিল তা নয় কেউ তার মোহনীয়ার ঠাম কেউ বা বিমুগ্ধ হয়েছিল তার গানের জন্য কেউ বা তার নাচের জন্য কেউ তার নানা রঙ্গরসে ভরা কথাবার্তার জন্য আর কেউ বা তার ভালোবাসায় বদ্ধ হয়েছে আপনারা যদি ভালো করে নিজেদের ভালো করে লক্ষ্য করে দেখেন সবাই কিন্তু শ্রী রামকৃষ্ণের কাছে
সেইভাবে সেই বোধে আকৃষ্ট হননি। কেউ ঠাকুরের ছবি দেখে কারুর খুব ভালো লেগেছিল, কারুর বা ঠাকুরের মূর্তি দেখে খুব ভালো লেগেছে, কেউ শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে এত আবেগভূত হয়ে গেছেন তার সেই কথা ভেবে শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন, আর কেউ বা শ্রীরামকৃষ্ণের লীলা পড়ে ভক্তদের প্রতি তার ভালোবাসা করে নিজেকেও যেন সেই ভক্ত গোষ্ঠীর সঙ্গে একীভূত করে শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন। একটি কারণে কখনো শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা যায় না, অতিকার সেইটি দিয়ে শেষ করেছিলেন। এই রূপে মজাইয়া দর্শকের মন দক্ষিণে শহরে হয় প্রতি আগমন। এইরকম ভাবে তার নানা দিব্য লীলা দেখিয়ে তিনি সব দর্শকদের মন মজিয়ে অবশেষে ধীরে ধীরে এসে উপস্থিত হলেন দক্ষিণে শহরে। আমরা এখান থেকে শুরু করব। লোকজন গণন একত্র যেখানে শ্রীপ্রভু দেবের তথা আগমন কেনে, আপনি বুঝিবে মন বলিতে না হবে, লীলার জলধি জলে যবে যাবে ডুবে। শ্রবণে বুঝায় লীলা লীলার প্রকৃতি, ধীরে ধীরে শুনো চলো রামকৃষ্ণ পুঁথি। যেখানে অনেক লোকজনের আগমন হয়েছে, অনেক এসে উপস্থিত হয়েছেন, সেই এক জায়গায় প্রভুর আগমন কেন, যেখানে লোক সমাগম হচ্ছে সেখানে প্রভু আগমন করছেন কেন, বলছে আপনি বুঝিবে মন বলিতে না হবে, তুমিও ভালো করে লীলার জলধি জলে যবে যাবে ডুবে, যাবে যবে ডুবে লীলার শ্রীরামকৃষ্ণের লীলা সাগরের মধ্যে ধীরে 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 তুমি যখন নিমজ্জিত হবে তখন তোমাকে আলাদা করে বলতে হবে না যে জনসমাগমটি কেন, কেন এই জনসমাগমে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, এইগুলি তোমায় আলাদা করে বুঝিয়ে দিতে হবে না, তুমি এমনি দেখে বুঝতে পারবে। শ্রবণে বুঝায় লীলা লীলারও প্রকৃতি, ধীরে ধীরে শুনে চলো রামকৃষ্ণ। যতই লীলা শ্রবণ করবে, যতই লীলা মনন করবে, ততই লীলার গতি লীলার প্রকৃতি তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। তাই তিনি প্রার্থনা করছেন ধীরে ধীরে শুনে চলো রামকৃষ্ণ, ধীরে ধীরে রামকৃষ্ণ পুঁথি শুনে চলো, তুমি এর গভীরত্ব এর অন্তর্নিহিত অর্থ ধীরে ধীরে অনুধাবন করতে পারবে। পুঁথিকার লিখছেন, ক্রমশ প্রকাশে নাম হয় নানা স্থলে, কতক্ষণ রাখে সূর্য মেঘের ও আড়ালে, শহরের মধ্যস্থলে কলুটলা নাম, তথায় আছয়ে হরি সভা বিদ্যমান, ভাগবত পাঠে প্রতি বৈষ্ণব চরণ, প্রসিদ্ধ পণ্ডিত ভক্ত প্রভু পদে মন, বৈষ্ণব গৌর ভক্ত অনেক তথায়, জ্বলন্ত প্রমাণ তার প্রভুর লীলায়, আনন্দে কর্তৃপুত হয় ভক্তগণ, সভা দিলে করে হরিনাম সংকীর্তন, গৌরের আসন রাখিয়া মাঝেখানে, বেষ্টন করিয়া নাচে যত ভক্তগণে। বলছেন ক্রমশ প্রকাশ নাম হয় নানা স্থলে, কতক্ষণ রয়ে সূর্য মেঘের আড়ালে, ধীরে ধীরে সূর্যের নাম প্রকাশিত হতে থাকে। সবাই সূর্য বলে জানে না, কেউ জানে দিনমণি, কেউ তার অন্য নাম জানে, কিন্তু যত লীলা প্রকাশিত হচ্ছে সূর্যকে খুব বেশিক্ষণ মেঘের আড়ালে রাখা যায় না। দিন হয়ে গেছে, যখনই রাত্রির অন্ধকার পেরিয়ে গেছে, যতই মেঘ হোক না কেন সূর্যের প্রকাশ বোঝা যায়, সূর্যকে হয়তো আমরা দেখতে না পারি, সূর্যের প্রকাশ আমরা ধীরে ধীরে বুঝতে পারি। ঠিক সেই রকম নানা রকম জিনিস দিয়ে শ্রীরামকৃষ্ণকে ঢেকে রাখা যায় না, যত দিন যেতে থাকলো ততই তার প্রকাশ হতে থাকলো। শহরে কলকাতা শহরের মধ্যে কলুতলা নামে জায়গায় একটি হরি সভা আছে, সেখানে বৈষ্ণবচরণ, যার কথা আমরা আগে বলেছি, বৈষ্ণবচরণ সেখানে ভাগবত পাঠ করতেন। তিনি প্রসিদ্ধ পণ্ডিত, ভাগবত পণ্ডিত, এবং শ্রীরামকৃষ্ণের প্রতি তার অত্যন্ত ভালোবাসা আছে। বৈষ্ণব গৌর ভক্ত অনেক তথায়, জ্বলন্ত প্রমাণ তার প্রভুর লীলায়,
সেখানে অনেক বৈষ্ণব ভক্ত আছেন যারা শ্রী গৌরাঙ্গকে ভালোবাসেন, এবং গৌরাঙ্গ যে সেখানে উপস্থিত এ প্রতি মুহূর্তে বোঝা যেত। আনন্দে একত্রীভূত হয় ভক্তগণ, কিভাবে তারা একসঙ্গে পাঠ করতেন, এক জায়গায় তারা একত্রিত হতেন, সভার যেদিন সভা সেদিনকে হরিনাম সংকীর্তন করতেন, আর স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে বিদ্যমানই মনে করে সভার একটি জায়গায় আসনে ফুল চন্দন নানা কিছু দিয়ে সুসজ্জিত করে শ্রী গৌরাঙ্গের উদ্দেশ্যে একটি আসন তারা প্রস্তুত রাখতেন, যেখানে তারা মনে করতেন যে স্বয়ং শ্রী গৌরাঙ্গ দেব এসে উপস্থিত হয়েছে। সেই আসনের সামনেই তারা ভাগবত পাঠ করতেন, মনে মনে এই ভাব যেন তারা স্বয়ং শ্রী গৌরাঙ্গকে ভাগবত পাঠ করে শোনাচ্ছে। সেই আসনকে ঘিরে তারা হরিনাম সংকীর্তন করতেন, তারা মনে করতেন এইভাবে যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে, তাকে মাঝখানে রেখে তাকে ঘিরে ঘিরে তাকে তারা নাম শোনাচ্ছেন, এবং তাদের এই লীলায় যেন তিনিও এসে উপস্থিত হয়েছেন, তিনিও এসে বসেছেন, তিনিও তাদের সঙ্গে একই সঙ্গে হরিনাম সংকীর্তন করেছেন। শ্রী গৌরাঙ্গদেবকে, চৈতন্য মহাপ্রভুকে মধ্যমণি করে তাদের সেই সভা কলুটলার সেই চৈতন্য সভা, সেখানে কি হলো সেটি আমরা শুনি। এরূপে আছয়ে তথা মহোৎসব রীতি, নিমন্ত্রণ রক্ষা হেতু হৃদয় ও সংহতি, উপনীত হইলা প্রভু উৎসবের স্থলে, কীর্তনে যখন সবে নাচে হরি বলে, ভাবনমত্ত ভাবে পূর্ণ শুনি হরি নাম, দূর থেকে গেল চলে বাহ্যিক জ্ঞান, আবেশে অবশ অঙ্গ যত্ন সহকারে, হৃদয়ে ধরিয়া যায় সভার ভিতরে, হৃদয়ে আনন্দময় বৈষ্ণব চরণ, দুটায় ধরণি ধরি প্রভুর চরণ, গণ্যমান্য সুপণ্ডিত সহর ভিতরে, সেলুটায় শ্রী প্রভুর শ্রীচরণ ধরে, দেখিয়া চমক পড়ে গেল সভাস্থানে, পরস্পর বলা বলি করে সঙ্গপনে, মহান পুরুষ কে বা বটে জন, শ্রী অঙ্গ নেহারি কর্তবে করে নিরীক্ষণ। এইবার শ্রী রামকৃষ্ণদেবকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কলুটলার চৈতন্য সভায় আসার জন্য, তিনি হৃদয়রামের সঙ্গে সেই নিমন্ত্রণ রক্ষা হেতু এসে উপস্থিত হলেন এমনই এক মহোৎসব দিনে। যখন দূর থেকে তিনি শুনলেন যে কীর্তনের আওয়াজ হচ্ছে এবং সবাই হরি নামে নাচছে গাইছে, তখন তিনি দূর থেকে এই নাম শুনে ভাবনমত্ত পূর্ণ শুনি, ভাবনমত্ত ভাবে পূর্ণ শুনি হরি রাম, তার মধ্যে সেই দিব্য ভাব পূর্ণভাবে প্রকাশিত হলো। দূর থেকে সেই হরিনাম শুনে তিনি হরির ধ্যানে হরির ভাবে ভাবিত হয়ে গেলেন। দূর থেকে গেল চলে বাহ্যিক জ্ঞান, তার সেই বাহ্যিক জ্ঞান চলে গেল খুব ধীরে ধীরে, হৃদয় রাম খুব ধীরে ধীরে তাকে সেই সভাতে নিয়ে উপস্থিত হলেন। আবেশ অবশ অঙ্গ যত্ন সহকারে, হৃদয়ে ধরিয়া যায় সভার ভিতরে, হৃদয়ে আনন্দময় বৈষ্ণব চরণ, লুটায় ধরণী ধরি প্রভুর চরণ, গণ্যমান্য সুপণ্ডিত শহর ভিতরে, সে লুটায় শ্রী প্রভুর চরণ ধরে, দেখিয়া চমক পড়ে গেল সভাস্থানে, পরস্পর বলা বলি করে সঙ্গপনে, মহান পুরুষ কিবা বটে এই জন, শ্রীঅঙ্গ নেহারি সবে করে নিরীক্ষণ। যখন তিনি সভা মধ্যে এসে উপস্থিত হলেন, বৈষ্ণব চরণ শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে উপনীত হয়ে তাকে প্রণাম করলেন। বৈষ্ণব চরণের মতো অত বড় বৈষ্ণব ভক্ত যখন কাউকে প্রণাম করছে, তখন এটা প্রকাশ যে এই মানুষটা আর যাই হোক একটি শক্তপোক্ত মানুষ আর কি, এর ভেতরে মালকরি কিছু আছে, তাকে শ্রদ্ধা করা যায়, যাকে ভক্তি করা যায়। যখন বৈষ্ণব চরণ তাকে প্রণাম করলেন, তখন শহরের সব গণ্যমান্য মানুষ যারা উপস্থিত ছিলেন তারাও সব একে একে ঠাকুরকে প্রণাম করতে থাকলেন। সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, বাবুরা কি করেন সেটা দেখছিলেন, তারা যখন দেখলেন যে স্বয়ং বৈষ্ণব চরণ এবং শহরের গণ্যমান্য মানুষরা যখন তাকে প্রণাম করছেন,
তখন নিশ্চয়ই ইনি কেউ বড় মহাপুরুষ। তার দিকে যখন তারা তাকিয়ে দেখলেন, তার সেই দীর্ঘ রূপ দেখে তাদের এই ভাবনা খুব পরিষ্কার হয়ে গেল তাদের মনের মধ্যে, আর যাই হোক ইনি খুব বড় মহাপুরুষ। কি দেখলেন তারা সেটা আমরা দেখছি। এখন শ্রী অঙ্গে ভাব অপরূপ খেলে, হাজার পাষণ্ড হোক তবু দেখে ভুলে, অন্তরে অপার প্রেম প্রতিভাত তারে, শ্রী অঙ্গ করেছে মহাশোভার আধার, ধরা মাছ কোন যেন জলে ছেড়ে দিলে, লম্পধানে নিমগ্ন অগাধ সলিলে। তাকে দেখলেন যে তার শ্রী অঙ্গ দিয়ে যেন অপরূপ দিব্য রূপ খেলে উঠেছে, এমন সে রূপ হাজার পাষণ্ড তা দেখলেও ভুলে যাবে। এরকম গল্প আছে, শ্রী রামকৃষ্ণের কাছে এক ভক্ত আসতেন, এক ভক্ত মহিলা আসতেন, তারই বারবার শ্রী রামকৃষ্ণের কাছে আসা। সেই যুগে তো এখনই মহিলাদের কত পরাক্রমী পারে, লোকজন কত পরাক্রমী করেন, আপনারা যে আসেন এটা দেখে আমার খুব অবাক লাগে। যে বাড়ির লোকজন রুটি করার জন্য চাহিদা করেন না, তাড়াতাড়ি রান্না করার জন্য চাহিদা করেন না, সেই যুগের কথা ভাবুন। তখন তো এরকম নয়, বিকেল বিকেল সন্ধে হওয়ার আগে বিকেল বিকেল ঠাকুরের লীলায় তিনি উপস্থিত হন বারবার। এই দেখে তার, তিনি বাপের বাড়িতে থাকতেন, তার ভাইরা এক মস্তানকে নিয়োগ করলেন যে শ্রী রামকৃষ্ণকে আচ্ছা করে দেওয়ার দরকার। এই বলরাম মন্দিরের সামনেই গাড়ি এসে থামল, আর গাড়ি থেকে নামা মাত্র সেই মস্তানের সঙ্গে শ্রী রামকৃষ্ণের দেখা। তিনি তার হৃদয়ে হাত দিয়ে কি গো বলে এই একটি শব্দ ব্যবহার করেছিলেন, সেই মস্তানের আমূল পরিবর্তন হয়ে গেল। যিনি মারবেন বলে এসেছিলেন, যিনি এইরকম যে পয়সা নিয়ে লোক পেটান যায় এটাই যার পেশা, তিনি মারবেন বলে এসেছিলেন, তিনি নিজেই হত হয়ে ফিরে গেলেন। পরবর্তীকালে দেখা গেছে তিনি তার এই পেশা ছেড়ে দিয়েছিলেন, তিনি সম্পূর্ণভাবে এক অন্য মানুষে বদল হয়েছে। তাই বলছেন, এখন শ্রী অঙ্গিক ভাব অপরূপ খেলে, হাজার পাষণ্ড হোক তবু দেখে ভুলে, অন্তরে অপার প্রেম প্রতিভাত তার, শ্রী অঙ্গে করেছে মহাশোভার আধার। তার যে ভেতরের যে প্রেম সে যেন ছিটকে ছিটকে বেরোচ্ছে, তার সারা শরীর দিয়ে, তার চোখ মুখ সব দিয়ে সেই প্রেমের প্রকাশ যেন প্রকাশিত হচ্ছে। বলছেন কেমন শক্তি তার মধ্যে, মনে হচ্ছে যে ধরা মাছ যখন জলেতে ছিটকে জাল ছিঁড়ে বেরিয়ে চলে যায়, তার ভেতরে যেমন যে শক্তি থাকে ঠিক সেই রকম যেন শক্তি তার ভেতরের সেই অন্তরাত্মা যেন ভাবের অগাধ শরীরে ছিটকে গিয়ে চলে যাচ্ছে, এইটি তারা দেখতে পাচ্ছেন। শক্ত আঁকা কিবা ভাব মিনের অপরাণে, কশিলা তেমতি প্রভু নাম সংকীর্ত হরি সংকীর্তনে, অনুমানে কিবা আনে হৃদয়ের মাঝে, অপরূপ প্রভুরু ভাব উন্মত্ত সাজে। শক্ত করে আকাশ এই মিনের পরাণ, মিনের যেমন মিনের যে শক্তি যে আমি এই জাল ছিঁড়ে বেরিয়ে যাব, আমাকে কোনো জালে আটকে রাখতে পারবে না, তার মনের ভেতরে যে দৃঢ়তা যেরকম ঠিক সেই রকম শ্রী রামকৃষ্ণ সেই ভাবসাগরে তিনি নিমজ্জিত হচ্ছেন, জাগতিক কোনো কিছু তাকে ধরে রাখতে পারছেন না। অনুমান কিবা আনে হৃদয়ে মাঝারে, আমরা কল্পনা করতে পারি, আমরা এগুলো পড়ে পড়ে কল্পনা করতে পারি যে কেমন দেখাচ্ছিল ঠাকুরকে, কেমন তিনি ছিলেন সেই সময়। অপরূপ প্রভুরূপ ভাবন মত্ত সাজে, প্রভুর সেই অপরূপ যে আগে কখনো দেখে দেখা যায়নি, এই দিব্য ভাবনমত্ত রূপকে আমরা কল্পনা করতে পারি। শ্রীপ্রভুর দেহ বটে পঞ্চভূতে গড়া, আছে অস্থি আছে মাংস রক্ত ভরা শিরা, তবু হেন স্বচ্ছ তার তাহে বিদ্যমান, যেন নহে পঞ্চভূত অন্য উপাদান। তিনি বলছেন যে ঠাকুরের শরীর আর পাঁচজনের শরীরের মতো, অস্থি মাংস মেদ শ্রমিক সব কিছু দেওয়া আছে তাতে, কিন্তু তবু মনে হচ্ছে তবু হেন স্বচ্ছ তার তাহে বিদ্যমান, যেন নহে পঞ্চভূত অন্য উপাদান। কিন্তু ঠাকুরকে দেখে মনে হতো তার শরীর যেন এই পঞ্চভূতের শরীর নয়,
সত্যি তো যখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন তার চোখ নড়ত না, তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেত। আমরা একটু কল্পনা করলেই হয়ে যেত, আমার মনে আছে কয়েক বছর আগে আমার নাকে একটা সার্জারি হয়েছিল, 24 ঘন্টা নাকটা বন্ধ করে রাখলো, একবারে দুটো দিক দিয়ে প্লাক করে রাখলো, সেদিন কী কষ্ট। তখন ওই একদিন ধরে মনে হচ্ছে যে নাকটা কী ইম্পর্টেন্ট জিনিস, যে মুহূর্তে টেনে খুলে দিল সেই ভেতরের প্লাকটা, যখন পরিষ্কার শ্বাস নিতে পারা যাচ্ছে, মনে হচ্ছে আহা কী দারুণ জিনিস, কী দামি জিনিস, এত বড় সম্পদ আমি ধরে রাখতে পারছি না। ভাবুন দেখি তার আপনা আপনি শরীরে প্রাণের স্পন্দন থেমে যাচ্ছে। আমাদের মতো সব রকম থাকলেও তাঁর যে শরীরটি যে একরকম নয় প্রতিকারের কথা শুনলে আমরা বুঝতে পারি। সৎ শুদ্ধ পবিত্রতা শান্তি নিরমল অপার করুণা ভক্তি প্রেম সমুজ্জ্বল দিব্য জ্ঞান প্রশান্ততা কান্তি গুণাতীর একসঙ্গে শ্রী অঙ্গেতে সর্বদা বাহির তদুপরি সংকীর্তনে জবে মত্ততর বেগে উঠে ছটা রাশি বহে বড়ই সুন্দর। বলছেন এর বাইরে যে তার যে দিব্য গুণের কথা বলছেন, তার সততা, তার শুদ্ধতা, তার পবিত্রতা, তার মধ্যে এই তিনটি গুণ যখন একত্রিত হচ্ছে তখন তার শরীরের মধ্যে তার উপস্থিতি এক নির্মল শান্তি দিচ্ছে মানুষকে। থাকে না যখন ঠাকুরের কাছে আমরা এসে উপস্থিত হই, মন্দিরের তা যখন যাই তখন মনের মধ্যে কত রকম ঝঞ্ঝা নিয়ে যায়, যখন ঠাকুরের সামনে গিয়ে উপস্থিত হই তার সেই সুন্দর দীপ্তি আমাদের মনটাকে শান্ত করে দেয়। একজন ভক্ত গল্প বলছিলেন যে তার খুব দুঃখ হয়েছিল তার বাবা মারা যাওয়ার পরে, কাউকে সে বেদনার কথা সে বলতে পারছে না। একজন ধরে বেঁধে তাকে মায়ের বাড়িতে নিয়ে গেলেন, আমাদের উদ্বোধনের মায়ের বাড়িতে। হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হলো যে খুব তৃষ্ণার্ত অবস্থায় যখন মানুষ এসে পৌঁছয় তাকে কেউ যখন এক গ্লাস ঠান্ডা জল খেতে দেয়, সেই ঠান্ডা জল খেলে তার শরীরের ভেতরে যে শীতলতা আসে সেই শীতলতা ওই প্রত্যেকটা সিঁড়ি অতিক্রম করে যত সে মায়ের ঘরের দিকে অতিক্রম করছে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তত তার মনে হতে থাকলো তার যে এত শোক, তার যে এত দুঃখ, তার যে এত বেদনা, এগুলি একটি একটি করে ক্ষয়প্রাপ্ত হয়েছে। বলছেন তাই তার সেই সততা, তার সেই শুদ্ধতা, তার সেই পবিত্রতা উপস্থিত মাত্র সবার ভেতরে এক নির্মল শান্তি, নির্মল আনন্দের প্রকাশ করেন, মালিন্যহীন নির্মল অপার করুণা ভক্তি প্রেম সমুজ্জ্বল। অপার করুণা, ভক্তগণের প্রতি তার অশেষ করুণা, দিব্য জ্ঞান প্রশান্ততা কান্তি গুণাদি, তার যে দিব্য সাধনার ফলে তিনি যে দিব্য জ্ঞানের অধিকারী হয়েছেন সেই দিব্য জ্ঞান তার সেই তার জন্য যে প্রশান্ত ভাব, সাধারণ মানুষের ছটফটে কিন্তু ব্রহ্মজ্ঞানী তিনি ধীর স্থির শান্ত, তার যে সেই শান্তি প্রশান্ত ভাব তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু মিলে একসঙ্গে শ্রীঅঙ্গেতে সর্বদা বাহির, এই সব কটা গুণ যেন ঘনীভূত হয়েছে শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতর দিয়ে। তদুপরি সংকীর্তনে জবে মত্ততর বেগে উঠে ছটা রাশি বড়ই সুন্দর। তা এর মধ্যে যখন তিনি সংকীর্তনে মত্ত হন, যখন তিনি সংকীর্তনে মেতে ওঠেন, তখন তার সমস্ত রূপগুলি একটি একটি করে যেমন করে সেই ঝর্ণা কোয়ারা বেরোতে থাকে ঠিক সেরকম করে তার মধ্যে একটি একটি গুণ যেন প্রকাশিত হতে থাকে। প্রভু দেব পূর্ণ বয় পুরুষ প্রকৃতি কঠোর সাধনাদ্ভুতব কাঠিন্য প্রকৃতি আঙ্গিক বিকার সুগুপ্ত সহজ এখন সরল কোমল ক্ষীণ স্বভাব যেমন কিছু চারিহস্ত সম্পূর্ণ আকার মহান সুখানে চলে প্রেমের জোয়ার। আমার একটু গলায় সমস্যা হচ্ছে, আপনারা অপরাধ নেবেন না। বলছেন ঠাকুরের শরীরের বর্ণনা করছেন, একবারে পূর্ণ বয়স প্রকৃতি পুরুষ প্রকৃতি, তার উপর দীর্ঘ যে 12 বছরের তিনি যে সাধনা করেছেন সেই সাধনার ফলে তার শরীরে এক কাঠিন্য তৈরি হয়েছে, সেটা নাম্বিপাম্বি ব্যাপার নয়, নরম সরম নয়। আঙ্গিক বিকার লুপ্ত সহজ এখন সরল কোমল ক্ষীণ স্বভাব যেমন, তার অন্যান্য যেসব
আঙ্গিক বিকার মানে সহজেই কেঁদে ফেলা, সহজেই যে ভাব দেখানো, এইসব ব্যাপারগুলো তার ভেতরে ছিল না। তার সবটাই গভীর ভাব, মানুষের দুঃখ তাকে গভীরভাবে আকৃষ্ট করত, মানুষের বেদনা তাকে গভীরভাবে স্পর্শ করত, আবার তাঁর যে আনন্দ তা মানুষকে সহজে স্পর্শ করত, কোনো ছোটোখাটো ব্যাপার তার ভেতরের মধ্যে ছিল না। সরল কিছু নুনা নুন চারিহস্ত সম্পূর্ণ আকার, মোহন সুঠামে চলে প্রেমের জোয়ার। বলছে চার হাস্তে চার হাত লম্বা ছিলেন, তা না, 5 ফুট 4 ইঞ্চি ঠাকুরের চা জামা কাপড়ের মাপ করে দেখা গেছে শ্রী রামকৃষ্ণের আকার ছিল 5 ফুট 4 ইঞ্চি। আপনারা দেখতে পারেন কেশবচন্দ্র সেনের বাড়িতে হৃদয়রাম ধরে আছেন ঠাকুরকে, হৃদয়রামের চেয়ে একটু ছোট ঠাকুর, হৃদয়রাম 6 ফুট পুরো ছিলেন, আর তার চেয়ে ওইটুকু 5 ফুট 11 ইঞ্চি উচ্চতা ছিল ঠাকুরের। বলছেন মোহন সুঠাম চলে প্রেমের জুয়া, তার সেই সেই সুঠাম যে স্বাস্থ্য, একবারে সুন্দর স্বাস্থ্য, তার ভেতর যেন এক অদ্ভুত দিব্য প্রেমের জোয়ার, ভালোবাসার জোয়ার চলতে থাকে। সুবিশাল বক্ষস্থল কৃপার আলয়, দিনহীন অনাথের আশ্রয় আশারও আশ্রয়, জ্ঞান সূর্য বিরাজিত ললাট প্রশস্ত, কল্পতরু করোদ্দয় আজান লম্বিত। ঠাকুরের বর্ণনা করছেন, শরীরের বর্ণনা, তার বিরাট বড় বুক, বিশাল বুকটা খুব বড় ছিল, ছবি দেখলে বোঝা যায় খুব বড় বুক। পুঁথিকার বর্ণনা করছেন এত বড় বুক, এ হলো একটা লক্ষণ। কি লক্ষণ? না, দিনহীন অনাথের আশারও আশ্রয়, যারা দিনহীন, যারা জগৎ সংসারে কোনো জায়গায় তারা আশ্রয় পায় না, তাদের অবশ্যই আশ্রয় আছে শ্রী রামকৃষ্ণের হৃদয়ে, তাই তার বুকের চেহারা অত বড়। বলছেন জ্ঞান সূর্য বিরাজিত ললাট প্রশস্ত, কল্পোত্তর করোদ্দয় আজান লম্বিত। জ্ঞান সূর্য যেন প্রকাশিত হচ্ছে, আর ললাট কপাল খুব চওড়া ছিল, আর যে হস্তে, যে হাত দিয়ে তিনি লোকের কল্যাণ করেছেন, যে হস্ত স্পর্শ করা মাত্র মানুষের অন্তরের নানা রকমের দুঃখ বেদনা সমস্ত কিছু দূরীভূত হয়েছে, সেই কল্পতর হস্ত দুটি ছিল আজান লম্বিত, হাঁটু অব্দি লম্বা। ঈশত বঙ্কিম আঁকি ধনুকের মতো, করুণ কটাক্ষ স্বরযুক্ত অবিরত, মন পাখি দিয়া মাকি পালাতে না পারে, অনিবার্য স্বরাঘাত সন্ধান নিলে কারে। বলছেন তার দুটি চোখ যেন ধনুকের মতো, ধনুক যেরকম হয় বাঁকা, ঠিক সেরকম বাঁকা দুটো চোখ তার, করুণ কটাক্ষ স্বরযুক্ত অবিরত। তিনি কারোর দিকে একটু মানে কোন করেও যদি তাকিয়েছেন, মনে হয় যেন তার ভালোবাসা প্রেম দিয়ে যেন তিনি স্বরাঘাত করছেন, তিনি যেন বাণ ছুটছেন, ভালোবাসার বাণ ছুটছেন। প্রতিকারের নিজের বর্ণনা আছে, প্রতিকার যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, ঠাকুরকে সে শুধু প্রণাম করেছিল, প্রণাম করা মাত্র ঠাকুর তার দিকে তাকিয়ে শুধু হেসেছিল। প্রতিকারের মনে হলো যে তার ভেতর, ওই চোখের ভেতর দিয়ে তিনি যেন তার হৃদয়টিকে অধিকার করে নিলেন, শুধু অধিকার করলেন না, তার হৃদয়ের ভিতরে যত রকমের দেব দেবতা মূর্তি প্রতিমূর্তি আমূর্তি যা কিছু ছিল সব কিছু সরিয়ে দিয়ে তিনি একা গ্যাঁট করে তার ভেতরে মশে পড়লেন। বলছেন এমন তার সে দিব্য, বলছে করুণা কটাক্ষপাতে কি ছিল আমি জানি না, কিন্তু সমস্ত কিছু তিনি যেন তার মনটাকে চুরি করে নেন, ডাকাতি করে নিয়েছিলেন শুধু চোখ দিয়ে দেখে। তাই বলছেন মন পাখি দিয়া পাখি পালাতে না পারে, অনিবার্য স্বরাঘাত সন্ধান বেকারে। আমার মনোপাখি তার সেই চোখের যে স্বরাঘাত, স্বর থেকে, স্বরের হাত থেকে বাঁচতে পারে না, তিনি তাতে সঙ্গে সঙ্গে আঘাত করেন, এমনভাবে আঘাত করেন যেন সেটি বিদ্ধ হয়ে গেল, সেটা তাকে তিনি বিদ্ধ করলেন, তিনি তার ভালোবাসার বাঁধনে তাকে তিনি মেরে দিলেন, তার নিজের করে দিলেন, আপনার করে দিলেন। শুধু তাই নয়, ধনু স্বরে মারি আঁকি স্বরে রাখি প্রাণ, কি ধারা আঁকিতে নারী আঁকির সন্ধান,
কিকবো কমল সেব্য কিকবো কমলা সেব্য শ্রীপদ দুখানি ভব সিন্ধু তরিবারে কেবল তরুণী শ্রীপদ স্বরূপ কহি কিশকতি বল শ্রীপদ স্বরূপ মাত্র শ্রীপদ কেবল। তার বলছেন যে তার সেই আঁখি তার যে চোখের যে দৃষ্টি তার বর্ণনা আমি করতে পারবো না, সে করা আমার পক্ষে সম্ভব নয়। সে ধারা আঁখিতে নারী আঁখির সন্ধান, সে আঁখির যে বর্ণনা যে এক যে সেই সরাঘাতে আক্রান্ত হয়েছে একমাত্র সেই বর্ণনা করতে পারে, আর অন্য কারুর পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। কি কব কমলা সেব্য শ্রীপদ দুখানি, স্বয়ং লক্ষ্মী যার পাদুটি সেবন করেন, যে লক্ষ্মী যার পাদুটিকে সেবা করে থাকেন, সেই শ্রীপদের দুটির দিকে তাকিয়ে আমি কি বলবো, কারণ আমি জানি ওই শ্রীপাদপদ্ম স্পর্শ করলে আমি ভবসিন্ধু তরণীর মতো সেটি আমাকে তরিয়ে নিয়ে যাবে, বিরাট ভবসিন্ধু তাকে পার করে নিয়ে যাবার সে যেন একটি নৌকা। মনমোহনিয়া ঠাম কি নিশান আয় নরভাবে নাহি আসে তিল বলিবায় ভুবন মোহন প্রেম লাবণ্যের ছটা দেখেছে যে রীতি মাঝে আছে তার আটা এ দেখা সে দেখা নয় বাহ্যিক নয়নে সে দেখে দেখান যায় কৃপা বিতরণে বলিতে নারী নু দেখা মরিলাম দেখে কেহ ফুলে দেখে ফুল কেহ দেখে কেহ দেখে কাঁদে। তার সেই এই সব কিছু মিলে তার চোখ হাত পা নাক মুখ এই মোহনীয়া কাম মনোমোহনীয়া কাম বলছেন, মানে এমন সুন্দর চেহারা যা দেখলে মন মোহিত হয়ে যায়। কি নিশানো আর নরভাবে নাহি আসে তিল বলিবার, তার সেই নরভাব আমি মানুষের মুখে নরভাব মানে আমার কোনো মানুষের পক্ষে তা বর্ণনা করার সম্ভব নয়। ভুবন মোহন প্রেম লাবণ্যের ছটা দেখেছে যে রীতি মাঝে আছে তাই আটা, তার সেই ভুবন মোহনের প্রেম লাবণ্যের যে ছটা যে একবার দেখেছে সে বর্ণনা করতে পারে না, কারণ তার হৃদয়ের মধ্যে চিরতরে গাঁথা হয়ে গেছে এক এমন দিব্য স্বাদ যে স্বাদ শুধু গ্রহণ করা যায় যা কখনো বলা যায় না। এ দেখা সে দেখা নয় বাহ্যিক নয়নে সে দেখে যেখানে যায় কৃপা বিতরণে, এ দেখা বাহ্যিক দেখা নয়, বাইরে থেকে তাকে দেখা নয় তাকে ভেতর থেকে দেখতে হবে। তার তিনি যখন কৃপা বিতরণ করেন তার যে সেই দিব্য রূপ সেটা অনুভব করতে হবে। এবার বলছেন বলিতে নারীনু দেখা মরিলাম দেখে কেহ ফুল দেখে কেহ দেখে কেহ দেখে কাঁদে, বলছেন তাঁর এই যে অন্তর্নিহিত রূপ এও সবাই আলাদা আলাদাভাবে বর্ণনা করতে পারে না, কারণ প্রত্যেকের দেখার দৃষ্টি আলাদা। একটা জায়গায় অনেকগুলি ফুল খুব সুন্দর করে রাখা আছে, কারণ দেখে মনে হলো আহা কি সুন্দর সেই ফুল, কেউ কাছে গিয়ে দেখছে যে ফুলগুলোর সুবাস আছে কিনা, কেউ দেখছে ফুলগুলো রঙিন কিনা, আবার কেউ মনে করছে ঈশ্বরের কি অনন্ত সৃষ্টি সেই ভেবে ঝরঝর করে কাঁদছে। দেখুন প্রত্যেকের আলাদা আলাদা দেখার দৃষ্টি। তাই বলছেন যে এ তো বর্ণনা করে বলা যাবে না তিনি এমনটি ছিলেন, তার এই লীলা আমি বর্ণনা করে দিলাম, তার রূপ আমি বর্ণনা করে দিলাম, আমরা মনে মনে সেটাকে অনুভব করে আমার মনেতে যেমনভাবে তিনি উপলব্ধ হচ্ছেন আমি তাকে যেমন করে উপলব্ধি করতে পারছি সেইভাবে আমি নিজেকে প্রকাশ করব। সুকোমল বটে প্রেম তাহে এত বল প্রভাবে মাতায় স্বর্গ ধরা 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 তল পতঙ্গ যদ্যপি প্রেম অনুকনা পায় কৈলাস বৈকুণ্ঠ স্বর্গ পলে পলে যায় ষোলো আনা প্রেম পূর্ণ প্রেমে প্রভু ভগবান আপনি মাতিয়া সঙ্গে সকলে মাতান নিজে ঘুরে ঘুরলি পাক তটিনীর জলে টানে আনে রহে যাহা দূরস্থ অঞ্চলে আপনার পাখি ঘূর্ণি নিজে পাক খায় সীমান্ত স্থিত যত সকলে ঘুরায়। বলছে অদ্ভুত ঘটনা, সুকোমল বটে প্রেম
তাহি এত বল প্রভাবে মাতায় স্বর্গ ধরা ধরা ধরাতল। বলছেন তার প্রেম বড় নরম, বড় কোমল, ভালোবাসায় সহ জলের মতো। একটা জায়গায় খানিকটা ওই স্পঞ্জ রাখা আছে, যে জল পড়লো তাকে সঙ্গে সঙ্গে তাতে শুষে নিলে এতটাই নরম, সহজে ঢুকে যাচ্ছে। কিন্তু তার এমন প্রভাব যে যেখানে যেখানে সেই প্রেমের স্পর্শ লেগেছে এই জগৎ সংসার যেন মেতে উঠেছে। কে কে মেতে উঠেছে? পতঙ্গ যদ্যপি প্রেম অনুপনা পায় কৈলাস বৈকুণ্ঠ স্বর্গ ফলে ফলে যায়। যদি একটি ছোট পতঙ্গ তার সেই প্রেমের অনুকণাও যদি পায় তার মনে হয় যেন সে স্বর্গ মর্ত ধরাতল সব কিছুর অধীশ্বর হয়ে পড়েছে। ষোলো আনা প্রেমে পূর্ণ প্রেমে প্রভু ভগবান আপনি মাতিয়া সঙ্গে সকলে মাতান। ষোলো আনা যিনি প্রেমে পূর্ণ তিনি শুধু নিজে মেতে আছেন না, তাকে ঘিরে যারা আছেন তাদের প্রত্যেককে তিনি আনন্দে মাতিয়ে রেখেছেন। নিজে ঘুরে ঘূর্ণি পাকে তটিনীর জলে জানে আনে রহে যাহা তুরস্ক অঞ্চলে আপনার পাকে ঘূর্ণি নিজে পাক খায় সীমান্ত স্থিত যত কিছু সকলে ঘুরায়। যেমন জলের ভেতরে ঘূর্ণিপাক যখন হতে থাকে তখন কি হয়, জলটা যেমন নিজে ঘুরতে থাকে তার সঙ্গে মাছ অন্যান্য যা কিছু আছে সেগুলোকে ঘোরাতে থাকে। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ প্রেম ঘূর্ণির মধ্যে যে পড়েছে, তিনি নিজে যেমন জল তিনি তো সেই আধারটি, আধারটি যেমন ঘুরছেন তেমনি তার সঙ্গে সমস্ত কিছু ঘোরাতে থাকে। এটাই কিন্তু জগতের নিয়ন্ত্রণ। তো আপনারা যারা আগে চাকিতে আটা পিষেছেন দেখবেন সব কটা একসঙ্গে ঘুরতে থাকে, যে ওই লোহা কাঠের যে হাতলটা দিয়ে ঘোরানো হয় সেটা না ঘোরালে হয় না, হাত যেটা ঘুরতে হয় সেটা না হলে হয় না, দুটো চাকি যেগুলো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস ঘুরছে, তার ভেতরে যে গম দেওয়া হচ্ছে সেটা শুধু ঘুরছে, এমনকি যে কটা গমের দানা ওই লোহা কাঠিটার ভেতরের সঙ্গে আটকে আছে সেটা পিষছে না বটে কিন্তু ঘুরে চলেছে অবিরত। এই প্রেমের কালচারটাই তাই, তিনি প্রেমস্বরূপ, এই জগৎটা তাঁর প্রেমের শরীর, তার ভেতরে যে পড়ছে তাকেই তিনি তার সেই প্রেমসাগরে ঘুরিয়ে 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 সে একবারে ডুবিয়ে শেষ করে রাখছেন। রসগোল্লা যখন প্রথম তৈরি হয় ছানাটাকে সেই গরম করে সেদ্ধ করা হয়, তারপরে ছানাটাকে রসে ফেলে দেওয়া হয়, সেই গরম গরম ছানা যখন তুলে সঙ্গে সঙ্গে খেতে দেওয়া হয়, বলা হয় পেটের জন্য খুব উপকারী, তাতে তখনও ছানা ছানা গন্ধ থাকে, একটু গরম থাকে আর রসের সামান্য একটু স্বাদ থাকে। তারপর যত সেই রসগোল্লাগুলি ধীরে 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 ঠান্ডা হতে থাকে, সেই ছানা রসের ভেতরে ডুবতে থাকে, তারপরে যখন রসগোল্লাগুলোকে তুলে নেওয়া হয় তখন তার ছানার যে চেহারাটা, ছানার যে অস্তিত্ব সেটা হারিয়ে যায়। তখন আমরা তাকে বলি না যে ছানার গোল্লা রসে ফেলা, আমরা বলি রসগোল্লা, সেটা মিষ্টিতে রূপান্তরিত হয়েছে, তার যে স্বরূপ সেটাই একদম আদ্যপান্ত বদলে গেছে। ঠিক এরকমভাবে আমরা যখন শ্রীরামকৃষ্ণের প্রেমের বা ভগবানের প্রেমের রসের ভেতরে, রসের এই যে চক্রের ভেতরে ঘূর্ণির মধ্যে পড়ি, তখন আমরা আমাদের স্বরূপটাকে হারিয়ে ফেলি, তিনিও আমাদের সঙ্গে লীলা করতে 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 এই ঘূর্ণির ভেতরে পড়ে তার যে রস দিয়ে আমাদের একদম একবারে পূর্ণ করে দেন, আমাদের আসল সত্তা, আমাদের সেই কটুতা সব চলে গিয়ে প্রেমে পূর্ণ হয়ে যান। এই আইডিয়াটা ধ্যান করার জন্য খুব খুব উপকারী আমাদের জন্য। আমরা যখন ধ্যান করি শ্রীরামকৃষ্ণের গুরু যেরকম বলে দিচ্ছে সেরকমভাবে শ্রীরামকৃষ্ণের রূপকে চিন্তা করে থাকি, তো তার রূপকে চিন্তা করে তার এই দিব্য রসের চিন্তা করলে দেখবেন আপনার ভেতরেও পরিবর্তন আসতে বাধ্য। আমরা দেখেছি অতি খ্যাঁক খ্যাঁকের লোককেও মিষ্টি হয়ে যেতে দেখেছি। অতএব এটা যদি পরীক্ষা করে দেখেন নিজের জীবনে একবার, অন্যের জীবন তো ছেড়ে দিন, আসলে উল্টোটা হয়, তো আমরা সবসময় অন্যের জীবনে কেমন হয় সেই পরীক্ষাটা করতে ব্যস্ত, নিজের জীবনে পরীক্ষাটা আমরা কম করে থাকি, তো সেটা না করে যদি এবার আমরা নিজের জীবনে একটু পরীক্ষা করে দেখি যে তাকে ধ্যান করতে করতে তার প্রেমময় রূপটাকে চিন্তা করতে পারি, তাহলে দেখব যে আমাদের ভেতরেও এক অপূর্ব পরিবর্তন হয়েছে। সেই মতো প্রভুদেব আপনার বলে
প্রমত্ত হইয়া মত্ত করিলা সকলে প্রভূষণে সংকীর্তনে পে পরার্চি লোকজন করে মনে আরো নাচি নাচি এই রূপে প্রভুদেব নাচি কতক্ষণ ভাবাবেশে করিলেন আসন গ্রহণ বলছেন এই কারণে প্রভু সবসময় আমাদের সঙ্গে লীলা করবার জন্য ব্যস্ত হয়ে পড়েন কেন না ওই তাঁর যে প্রেমের ঘূর্ণি তার ভেতরে সবাইকে নিয়ে এসে প্রত্যেকের ভেতরটাকে পরিবর্তন করে দিতে চান তাই প্রভুদেব আপনার বলে প্রমত্ত হইয়া মত্ত করিল সকলে নিজে প্রমত্ত হয়ে নাচলেন কৃষ্ণরূপে মত্ত হয়ে নাচলেন এবং তার সঙ্গে আমাদের সকলকে মত্ত করে দিলেন প্রভু সংকীর্তনে পে পরার্চি লোকজনে করে মনে আরো নাচি নাচি লোকের কাছে তো একটা নাচ কিন্তু এক অদ্ভুত নাচ এমন আনন্দ মনে হচ্ছে যেন হচ্ছে আর একটু নাচি ঠাকুর নাচছেন পরার্চি মানে সে আনন্দের স্বরূপ ভগবানের সেই আনন্দের স্বরূপ বুঝি না বুঝি যেন একটা আনন্দের স্বরূপ পেলুন রসগোল্লা খেতে দেওয়া হয়েছে বুঝতে পারছি না এটা কে কার প্রোডাক্ট কেসি ঘোষের না গাঙ্গুরামের না কি বুঝতে পারছি না কিন্তু খেয়ে বুঝতে পারছি এটার নাম রসগোল্লা তার অবস্থা ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের অবস্থা শ্রীরামকৃষ্ণের কাছে এসে মানুষজনের অবস্থা ঠিক সেরকম হলো কিসের এত আনন্দ কিসের এত ভালো লাগা সেটা বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে এর ভেতর আরও খানিকক্ষণ থাকি প্রভু নাচছেন আমিও খানিকক্ষণ নাচি আরও নাচি নাচি এই রূপে প্রভুদেব নাচি কতক্ষণ ভাবাবেশে করিলেন আসন গ্রহণ ভাবাবেশে আস্তে আস্তে আসন গ্রহণ করলেন কিন্তু আসন গ্রহণ করাটা খুব ভদ্রলোকের মতো কাজ হলো না খুব অন্যায় কাজ করে ফেললেন যে আসন ছিল পাতা গৌর উদ্দেশ্যে নীরব দেখায় সবে দাঁড়ায় চৌপেশে আপনাতে আপনার শক্তি সংবরণ করিতে লাগিলা ক্রমে প্রভু নারায়ণ যতই সংবর তত আসে বাহ্য জ্ঞান প্রভু লীলা কথা অপূর্ব আখ্যান যখন বসলেন তিনি তখন চৈতন্যদেবের জন্য যে আসনটি করা হয়েছিল ফুল টুল দিয়ে সাজানো সেইখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল মূল কিন্তু গল্পটায় বলা আছে তিনি ভাবাবেশে নাচতে নাচতে সেই চৈতন্যদেবের আসনের উপর দাঁড়িয়ে বাহ্য জ্ঞান হারিয়েছিলেন প্রতিকার একটু অন্যরকমভাবে বলছেন কিন্তু লীলা প্রসঙ্গে আজকে হয়তো বলার সুযোগ থাকবে না লীলা প্রসঙ্গ বলছে কিন্তু তিনি তখন ওই সময় যখন নাচছেন সেই সময় বাহ্য জ্ঞান হারিয়ে সেই চৈতন্য আসনের উপর দাঁড়িয়ে শুধু আসনের উপর দাঁড়িয়ে থাকলেন না দুটি বাহু ওপরে তুলে দিলেন যেমন শ্রীচৈতন্যের হাত দুটো ওপরে থাকে ঠিক সেই রকম তার হাত দুটো ওপরে থাকলে এবং তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন যতই সংবর তত আসে বাহ্য জ্ঞান শ্রীপ্রভুর লীলা কথা অপূর্ব ব্যাখ্যান বলছে প্রভুর এই যে লীলা যত মনে করা যায় তত যেন এক অপূর্ব জিনিস যা পূর্বে কখনো শুনিনি এরকম কেউ আগে কখনো চৈতন্যের আসনে বসেননি প্রভুর সবকটা লীলা এরকম ইউনিক প্রতিশ্রুত ছিল প্রভু গৌর অবতারে নামিতে হইবে পুনঃ দুবার আসরে গোপনে প্রথমবার এই আগমন দিন দুঃখী দ্বিজবেশ করিয়া ধারণ বলছেন প্রভু এই অবতারে গৌর অবতারে তিনি প্রতিশ্রুত হয়েছিলেন দুবার তিনি আসবেন একবার তিনি তার সেই দিব্য প্রেমিক রূপ তিনি আসবেন চৈতন্য মহাপ্রভু যে রূপে জগৎকে তিনি মাতিয়েছিলেন আর একবার আসবেন তিনি এই গোপনে দীন দুঃখী বিজবেশ করিয়া ধারণ একেবারে সাধারণ এক ব্রাহ্মণের বেশে আসবেন তিনি এসে তিনি মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে থাকবেন নমস্ত ব্রাহ্মণ রূপী গুপ্ত অবতার পতিত পাবন ভব সিন্ধু কর্ণধার নমস্তে শ্রী গদাধর চাটুর্য নন্দন চন্দ্রমণি গর্ভজাত অনাথ শরণ নমস্তে শ্রীরামকৃষ্ণ তাপহারি নাম সৎবুদ্ধি শান্তিদাতা কল্যাণ নিধান এবার পুথিকার বন্দনা করছেন সেই ব্রাহ্মণ রূপী গুপ্ত অবতারে যে তিনি এসেছেন তার বর্ণনা করছেন যিনি পতিত পাবন কার নাই ভবসিন্ধুর যিনি কর্ণধার
আমাদের এই জীবন সিন্ধুকে, জীবন সিন্ধু থেকে যিনি তরণীর কাজ করবেন, যিনি আমাদের পার করে নিয়ে যাবেন, সেই ব্রাহ্মণ রূপী গুপ্ত অবতারকে প্রণাম জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন গদাধর চট্টোপাধ্যায়ের নন্দন চন্দ্রামণির গর্ভজাত এই অনাথ স্মরণকে, প্রণাম জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাপহারী নাম ত্রিতাপ আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আমাদের এই যে ত্রিতাপ, এই ত্রিতাপ যিনি হরণ করেন সেই তাপহারী সৎবুদ্ধি শান্তিদাতা কল্যাণ নিধান, যাকে চিন্তা করলে কল্যাণ হয়, তিনি সদা আমাদের কল্যাণকামী। নমস্তে পরমহংস লীলাখ্যাধারী পুরুষ প্রধান বিভু বিপদ নিবারী, নমস্তে সাধন প্রিয় ত্যাগী শিরোমণি ভক্ত বৎসল ভক্ত প্রাণন্তর্যামী, নমস্তে সমস্ত ধর্ম সমন্বয়কারী ভক্ত চিত্ত বিরোজন হৃদয় বিহারী। বলছেন তিনি সেই পরমহংস লীলা নাম আখ্যাধারী সেই পুরুষ প্রবরকে তিনি প্রণাম করছেন, যিনি বিপদে আমাদের সবাইয়ের ভক্তবৎসলে এবং সকলের বিপদে যিনি নিবারণ করে থাকেন, সকলের বিপদ যিনি নিবারণ করে থাকেন। নমস্তে সাধন প্রিয় ত্যাগী শিরোমণি, সেই সাধনার প্রিয় ত্যাগীর শিরোমণি ভক্ত বৎসল ভক্ত প্রাণ অন্তর্যামী শ্রী রামকৃষ্ণকে আমি প্রণাম জানাই। নমস্তে সমস্ত ধর্ম সমন্বয়কারী ভক্তচিত বিরঞ্জন হৃদয় বিহারী, আমি প্রণাম জানাই সেই ধর্ম সমস্ত ধর্ম সমন্বয়কারী শ্রী রামকৃষ্ণকে, যিনি ভক্ত চিত্তে বিরঞ্জন সকলের হৃদয়ে যিনি বিহার করছেন। নমস্তে সর্বজ্ঞ গুপ্ত নিরক্ষর বেশ জ্ঞান ভক্তি প্রেম মুক্তি দাতা পরমেশ, তিনি প্রণাম করছেন সেই নিরক্ষর বেশধারী ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণকে, যিনি নিরক্ষর রূপে এসেছেন অথচ যার থেকে জ্ঞান ভক্তি এবং প্রেম উপজিয়ে আমাদের অন্তরে তিনি মুক্তিদাতা হয়ে এসে দাঁড়িয়েছেন। জ্ঞান অর্থাৎ আমি কে এটা জানা, যখন আমি কে এটা বুঝতে পারি তখন আমি আমাকে ভালোবাসতে পারি। আমি মানে তো আমার এই শরীরটা নয়, আমার ভেতরে সেই যে পরমেশ্বর বিরাজ করছেন সেই পরমেশ্বরকে, স্বামীজি বলছেন নিজের ভেতরে সেই অন্তর্নিহিত পরমাত্মাকে জানো, আমার ভেতরে সেই যে অসীম শক্তিসম্পন্ন পরমেশ্বর আছেন সে তাকে জানলে কি হবে, আমার ভেতরে এক অসীম শক্তি আসবে, তখন কখনো মনে হয় না আমার দ্বারা এই কাজটি সম্ভব হবে না, আমি পারি, আমি চেষ্টা করে দেখব, আমি পারি, আমার দ্বারা হবেই হবে, কারণ আমার ভেতরে সেই অসীম ক্ষমতা বিদ্যমান। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন নিজেদের জীবনকে নিয়ে, দেখবেন বহু সময় বহু কাজ মনে হয়েছে আপনাদের দ্বারা সম্ভব নয়, যেভাবে আপনারা ম্যানেজ করেন সংসার কখনো কখনো তো মনে হতে পারে এটা কি আপনার দ্বারা সম্ভব ছিল। আমাদের একজন সাধু পোস্টিং হয়েছিল কাশী সেবাশ্রমে, তিনি গেলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গিয়ে একই করে হাসপাতাল ম্যানেজ করবেন তার পাঠ করতে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট শাখায় গেলেন, সেখানে ম্যানেজমেন্টের যিনি প্রধান খুব হাসতে হাসতে তার আসার উদ্দেশ্য শুনে খুব হাসলেন, শুনে বললেন ম্যানেজমেন্ট ক্যা হ্যায় স্বামীজি পতা হ্যায়, মা কেসে ঘর চালাতি হ্যায় আপকো পতা হ্যায়, ও হ্যায় ম্যানেজমেন্ট, মা কেমন করে ঘর চালায় আপনি দেখেছেন, ওইটা হচ্ছে ম্যানেজমেন্ট। ওই কিওয়ার্ডটা যদি জেনে যান তাহলে দেখবেন আপনি অন্তর আপনি সমস্ত কিছু খুব ভালো করে ম্যানেজ করতে পারছেন, একটা সুন্দর ব্যালেন্স হয়, আর কিছু না, সুন্দর করে ব্যালেন্স করা, গরমকে একটু নরম করে দেওয়া, নরমকে একটু গরম করে দেওয়া, এরকম সুন্দর করে যে এই মায়েরা ম্যানেজ করেন, এই শক্তি কিন্তু প্রত্যেকের ভেতরে আছে। আপনারা যখন অফিসে গিয়ে কাজকর্ম করেন তখন যে দক্ষতায় কাজ করেন সেই দক্ষতাকে বাড়িতে যখন বাজার করতেন, কারণ বাড়িতে যখন বাজার করেন মাছের কানকো তুলে তুলে দেখেন এই মাছটা ভালো কি পচা, এইগুলো যখন পরীক্ষা করেন, আটা আর তেল নিয়ে আসার সময় যখন ব্যালেন্স করতে থাকেন যে তেলও পড়বে না আটাও পড়বে না, এবং যদি কোনো কারণে আটার প্যাকেটটা ফেটে যায় সেই ফাটা প্যাকেট নিয়ে কী করে আসবেন, এই যে অনন্ত শক্তি আমাদের মধ্যে বিরাজ করছে আমরা বুঝতে পারি না,
আমরা ভাবতে পারি, কিন্তু নিত্যদিনের যদি কাজ আমরা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের ভেতরে সেই অনন্ত শক্তি বিরাজ করছেন। তাই বলছেন জ্ঞান ভক্তি প্রেম মুক্তি দাতা পরমে, সেই বোধটি যখন আমাদের ভেতরে জাগবে আমি সেই পরম ঈশ্বর, তখন নিজেকে আরও বেশি করে ভালোবাসবো, নিজেকে আরও বেশি করে শুধরাবার চেষ্টা করব। ভালোবাসবো কেমন করে? আমি আরও তত সৎ হব, আমি আরও তত পবিত্র হব, আমার ভেতরে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, এই বোধটা যদি আমাদের ভেতরে জাগ্রত হয় তাহলে আমরা আর দেখবেন না পাঁচজন সাধারণত বিএনপিসি করে কাল কাটাবো না। এটা আমি আপনাদের একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি কোনো কারণে নিজের মনের ভেতরে এই বোধটি এসে যায় আমি শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ, আমি মা শারদার প্রতিরূপ, তাহলে দেখবেন কখনো কোনো অবস্থাতে শুধু পরনিন্দা পরচর্চা করে জীবন কাটবে না, ইচ্ছে করবে না, দেখবেন। অতএব নিজের ভেতরে সেই অনন্ত অস্তিত্বকে বোধ করার চেষ্টা করুন। যিনি এই বোধ আমাদের ভেতরে দেন তিনি হলেন শ্রীরামকৃষ্ণ, তাই তাকে প্রণাম করছেন। নমস্তে শ্রী গুরুরূপ পথ প্রদর্শক ভিন্ন ভিন্ন ধর্মাশ্রয়ী সবার নায়ক, নমস্তে সিদ্ধাত্মা যোগী তাপস আচারে বাহ্যিক লক্ষণহীন সহজ আকার, নমস্তে শ্রী প্রভুদেব বঙ্কিম নয়ন দুর্লভ চৈতন্য দাতা তম বিনাশন। মঞ্চের যিনি শ্রী গুরুরূপে, গুরু কি করেন? যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যান, আমাদের জীবনের কালো থেকে আলোর দিকে নিয়ে যান, সেই আমাদের জীবনকে যিনি পরিচালিত করেন সঠিকভাবে। এমনকি ভিন্ন ভিন্ন ধর্মে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের যিনি পদপ্রদর্শক সেই শ্রীরামকৃষ্ণকে আমি প্রণাম করি, আমি প্রণাম করি সেই সিদ্ধাত্ম যোগী তাপস আচার্যার, তাকে আমি প্রণাম করি। বাহ্যিক লক্ষণহীন সহজ আকার, যার কোনো বাহ্যিক লক্ষণ নেই, সহজভাবে যিনি আমাদের সকলের কাছে এসেছেন তাকে আমি প্রণাম করি। নমস্তে প্রভুদেব মঙ্কিমনয়ন দুর্লভ চৈতন্য দাতা তম বিনাশন, আমি সে প্রণাম করি তাকে যিনি সেই বঙ্কিম নয়ন, যিনি দুর্লভ চৈতন্য দানে আমাদের কৃপা করেছেন। নমস্তে কোমল অঙ্গ সুঠাম মূরতি ভক্ত বাঞ্ছা কল্পতরু দয়ালু প্রকৃতি, সেই কোমল অঙ্গরূপে যিনি মাতৃরূপে বিরাজ করছেন তাকে আমরা, তাকে আমি প্রণাম করি। ভক্ত বাঞ্ছা কল্পতরু, যিনি যিনি ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন। নমস্তে মধুর কণ্ঠ যিনি বাসীশ্বর জন মন মোহনিয়া রসের সাগর, আমি তাকে প্রণাম করি। এগুলো হচ্ছে তার মানবিক গুণের দিকে বলছেন। মধুর কণ্ঠ যিনি বাসীশ্বর, বাঁশিকেও যিনি অতিক্রম করে যান তার সেই দিব্য রস, দিব্য কণ্ঠ যা দিয়ে জন মন মোহনিয়া, সাধারণ মানুষের মন যিনি ধরণ করেন, সেই পরম প্রকৃতিকে প্রণাম করি আমি। নমস্তে যুগাবতার ব্রহ্ম সনাতন লীলাপ্রিয় লীলাশক্তি শ্রীঅঙ্গে ধারণ, আমি প্রণাম করি সেই যুগাবতার সেই ব্রহ্ম সনাতন স্বরূপকে, যিনি লীলাপ্রিয় এবং লীলাশক্তি রূপে এই শ্রীঅঙ্গে নিজের শরীরের মধ্যে সেই লীলাশক্তিকে ধারণ করে মানব কল্যাণে নিরত কাজ করেছে। আজকে প্রতিপাঠ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণরে মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।